ভেবে দেখুন, এক প্যাকেট তাস শাফল করবার পরে একজন ম্যাজিশিয়ানের হাতে দিলে ইনস্ট্যান্টলি হি নোজ কোন তাস কোথায় আছে, অ্যান্ড ইনস্ট্যান্টলি সে যে কোনো তাসকে বার করে দিতে পারে। বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখুন আজকের ম্যাজিক, দ্য কার্ড কন্ট্রোল। আমি আপনাদের দেখাবো কীভাবে তাস কন্ট্রোল করতে হয়। এক প্যাকেট তাসে একই ধরনের চারটে করে তাস থাকে, আপনারা সকলেই জানেন, যেমন চারটে টেক্কা থাকে, চারটে দশ থাকে, চারটে রানী থাকে। তো এই প্যাকেট শাফল করবার পরেও যে কোনো ফোর অফ এ কাইন্ড আমি বার করে দেব। আগে দেখে নিন তাসের প্যাকেটটার মধ্যে কোনো স্পেশালিটি নেই। অনেকে মনে করতে পারেন ম্যাজিকের কোনো স্পেশাল কার্ডস, ইটস নট দ্যাট। এবার এটা একটু ভালো করে শাফল করে দিতে, এটাকে বলা হয় রিফিল শাফল। আর এই কার্ডটা তো আপনারা সকলেই জানেন, এই শাফলটা আপনারা নিশ্চয়ই সকলেই জানেন। আর এটাকে বলা হয় কাট, তাস কাটা। প্রত্যেক তিন নম্বর কার্ডে যে তাসটা বেরোবে তার যে সিমিলার কার্ডগুলো থাকবে সেগুলোকে আমি বার করে দেব, তিন নম্বর কার্ড করব। তবে এটাকে আরও ইন্টারেস্টিং করার জন্য আমি তাসের প্যাকেটটাকে ফেস আপ আর ফেস ডাউন করে দেখাব। এই অনেকটা এরকম, ধরুন এই ফেস আপ আর ফেস ডাউন। তাহলে আমার তাসের প্যাকেটে কিছু তাস ফেস আপ, কিছু তাস ফেস ডাউন হয়ে গেছে। চলুন এবার এটাকে তিনবার কাট করি, দেখি কী তাস আসে, এবং তার যে ডুপ্লিকেট কার্ডসগুলো আছে সেগুলোকে আমি খুঁজে বার করব। এটা হচ্ছে কার্ড নম্বর ওয়ান, এটা কার্ড নম্বর টু, আর এটা হচ্ছে কার্ড নম্বর থ্রি। আহ, জ্যাক, জ্যাক অফ ক্লাবস। জ্যাক অফ ক্লাবস মানে এবার প্রত্যেক তিন নম্বর কার্ডে একটা করে আমাকে জ্যাক বার করতে হবে। তাহলে এই হচ্ছে জ্যাক অফ ক্লাবস, জ্যাক অফ ক্লাবসটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। এখানে থাক, আমি এতটাই অভ্যেস করেছি যে না দেখেও বার করতে পারি। এই দেখুন আমি অনেকগুলো কার্ড নিয়েছি, কার্ড নম্বর ওয়ান, কার্ড নম্বর টু, আর এই কার্ড নম্বর থ্রি। মাস্ট বি অ্যানাদার জ্যাক, রাইট? জ্যাক অফ স্পেডস। তাহলে জ্যাক অফ ক্লাবস হয়েছে, জ্যাক অফ স্পেডস। এই জ্যাক অফ স্পেডসটাকেও আমি এখানে দেখব, জ্যাক অফ ক্লাবস, জ্যাক অফ স্পেডস। এবার বের করতে হবে হয় ডায়মন্ড না হলে হার্টস। গো, ইয়েস, ইট ইজ জ্যাক অফ হার্টস। জ্যাক অফ হার্টস বেরিয়ে গেছে। তাহলে বাকি থাকছে আর একটা মাত্র তাস। কিন্তু মনে রাখবেন, যত তাস কমে যাচ্ছে, যত জ্যাক কমে যাচ্ছে, ইট ইজ বিকামিং ডিফিকাল্ট ফর মি, কারণ জ্যাকের সংখ্যা খুব কম। এটা হচ্ছে লাস্ট কার্ড, না দেখে আমি বার করব। কার্ড নাম্বার ওয়ান, কার্ড নাম্বার টু, কার্ড নাম্বার থ্রি। ও, আই মেড এ মিস্টেক, এটা ফোর অফ হার্টস হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আচ্ছা, ফোর অফ হার্টসটাকে যদি আমি এইভাবে ঘষে জ্যাক তৈরি করি তাহলে কেমন হবে? না, হয়নি, দ্যাট ইজ ডিফিকাল্ট। তবে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই চারটাকে দিয়ে এগুলোকে একবার করে ঠুকে দিলে সব ফোর হয়ে যায়, ফোর অফ এ কাইন্ড। ন্যাচারালি আপনারা ভাবছেন তাহলে গোলাম বা জ্যাকগুলো গেল কোথায়? আপনাদের মনে আছে তাসের প্যাকেট ফেস আপ ফেস ডাউন উল্টো পাল্টা করে শাফল করেছিলাম? আই জাস্ট কাস্ট মাই শ্যাডো। তাহলে সব কটা তাস ফেস ডাউন হয়ে যাবে, এক্সেপ্ট, এক্সেপ্ট অনলি
four cards, which are the four jacks. Thank you. কি বন্ধুরা, কেমন লাগলো আমার ম্যাজিক? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন মনে করে সাবস্ক্রাইব করবেন। বেল আইকন কিন্তু টিপতে ভুলবেন না, কোনো নতুন ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এই ভিডিওটিতেও সাহায্য করেছে ভিডিওগ্রাফিতে আমার ছেলে কিংসুক বিশ্বাস। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব আনন্দে থাকুন। বাই বাই।